সুইজারল্যান্ড থেকে মিস্টার গুডউইনকে লেখা স্বামীজির পত্র। পত্রের সময়কাল 1896 সালের 8ই অগাস্ট। এই গুডউইন ছিলেন স্বামীজির খুবই বিশ্বস্ত এবং তার সাংকেতিক লেখক। মিস্টার গুডউইন স্বামীজির সঙ্গে থেকে তার বক্তৃতা এবং কথোপকথনকে আমাদের জন্য লিখে রেখেছেন। প্রিয় গুডউইন, বড় কাজ করতে হলে দীর্ঘকাল ধরে লেগে পড়ে থাকতে হয়। জনকয়েক বিফল হলেও আমাদের চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। জগতের ধারাই এই যে অনেকের পতন হবে, বহু বাধা আসবে, দুর্লঙ্ঘ বিপদ উপস্থিত হবে এবং আধ্যাত্মিকতার আগুনে ভস্মীভূত হবার সময়েও মানুষের ভিতরে স্বার্থপরতা ও অন্যান্য দানবীয় ভাব প্রাণপণে লড়াই করে যাবে। ভালোর দিকে যাবার পথটি সবচেয়ে দুর্গম ও বন্ধুর। এটাই আশ্চর্যের কথা যে এত লোক সফল হয়। অনেকে যে পড়ে যায় তাতে অবাক হবার কিছুই নেই। সহস্র পদস্খলনের ভেতর দিয়েই চরিত্র গড়ে তুলতে হবে। এখন আমি অনেকটা চাঙ্গা হয়েছি। জানলা দিয়ে বাইরে তাকিয়ে ঠিক সামনেই বিরাট তুষার প্রবাহগুলি দেখি আর অনুভব করি যেন হিমালয়ে আছি। এখন আমি সম্পূর্ণ শান্ত। আমার স্নায়ুগুলোতে স্বাভাবিক শক্তি ফিরে এসেছে এবং তুমি যে জাতীয় বিরক্তিকর ব্যাপারের কথা লিখেছ তা আমাকে একেবারেই স্পর্শ করে না। সারা দুনিয়াটা একটা নিছক ছেলে খেলা, প্রচার, শিক্ষাদান সবই। যিনি বিদ্বেষও করেন না, আকাঙ্ক্ষাও করেন না, তাঁকেই সন্ন্যাসী বলে চেনো। আর রোগ, শোক এবং মৃত্যুর চিরলীলাভূমি এই সংসার রূপ পঙ্কিল ডোবাতে কি কাম্য বস্তু থাকতে পারে? যিনি সকল বাসনা ত্যাগ করেছেন তিনিই সুখী। সেই শান্তি, সেই অনন্ত অনাবিল শান্তির কিছু আভাস আমি এখন এই মনোরম স্থানে পাচ্ছি। একবার যদি মানুষ জানে যে আত্মাই আছেন, আর কিছু নেই, তাহলে কিসের কামনায় কার জন্যে এই শরীরের দুঃখ তাপে দগ্ধ হতে হবে? আমার মনে হয় লোকে যাকে কাজ বলে তার দ্বারা যতটুকু অভিজ্ঞতা হবার তা আমার হয়ে গেছে। আমার কাজ শেষ হয়ে গেছে। এখন আমি যাবার জন্যে হাঁপিয়ে উঠেছি। আমাদের একমাত্র কাজ হচ্ছে সমগ্র মানব জাতিকে এই বলে ডাকা, ওঠো, ওঠো, জাগো, জাগো, যে পর্যন্ত না লক্ষ্যস্থলে পৌঁছচ্ছ ততক্ষণ থেমো না। ধর্ম মানে ত্যাগ, তা ছাড়া আর কিছু নয়। আশীর্বাদক বিবেকানন্দ। মনের কোণে হৃদয় দ্বারে ওই এলো স্বামীজির বারতা, ওই এলো স্বামীজির বারতা, মনের কোণে হৃদয় দ্বারে ওই এলো স্বামীজির বারতা।